বন্ধুরা, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ আপনাদের কাছে তৈরি করব একদম নতুন ধরনের একটা পিঠা। আমি আজ আপনাদের কাছে তৈরি করে দেখাবো কাঁঠাল পাতায় তালের কোন পিঠা। একটুও সময় নষ্ট করব না, শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকুন। চলুন এবার কাঁঠাল পাতায় তালের কোন পিঠাটা তৈরি করে নেওয়া যাক। তার জন্য প্রথমে ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করার জন্য একটা পাত্র নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 4 চামচ চালের গুঁড়ো। এটা আতপ চালের গুঁড়ো, আপনারা চাইলে সেদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। 4 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব 3 চামচ ময়দা গুঁড়ো। 1 চামচের মাপ অনুযায়ী 3 চামচ ময়দা গুঁড়ো দিয়ে দিলাম। এবার চালের গুঁড়ো আর ময়দার মধ্যে দিয়ে দেব 4 চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যতটা মিষ্টি খেতে পছন্দ করে ততটাই দেবেন। আপনারা চিনির বদলে গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দেব স্বাদমতো লবণ। এর মধ্যে দিয়ে দেব 2 চামচ কোরানো নারকেল। এবার এর মধ্যে মিশিয়ে দেব তালের পাল্প। যেই পরিমাণে আমি চালের গুঁড়ো দিয়েছি ঠিক তার ডবল পরিমাণে দিয়ে দেব তালের পাল্প। এই তালের পাল্পটা আমি জাল দিয়ে রেখে দিয়েছিলাম। এখানে আমি 1 চামচের 1 চামচ ইস্ট নিয়েছি। এবার এই হাফ বাটি জল দিয়ে ইস্টটা আমি গুলে নেব। জলের সঙ্গে খুব ভালো করে ইস্টটা গুলিয়ে নেব। এটা নর্মাল ওয়াটারই আমি ব্যবহার করলাম। ইস্ট গুলো জলটা দিয়ে দেব। খুব ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। যদি জল অ্যাড করতে হয় তখন জল অ্যাড করব। আপনারা চাইলে জলের বদলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। তাল থেকে কীভাবে পাল্প বার করা যায় খুবই সহজভাবে তার পদ্ধতি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনাদের সুবিধার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সেও তালের কাত বার করার পদ্ধতিটা দেওয়া রইল। খুব বেশি ঘন হয়ে গেছে তাই আমি সামান্য পরিমাণে জল অ্যাড করে দিলাম। খুব ভালো করে মিক্স করে নেব। ব্যাটার রেডি হয়ে গেছে, ঠিক এরকম ঘনত্ব রাখতে হবে। এবার এটাকে 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। ফিরে আসছি আপনাদের কাছে ঠিক 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর ঢাকা সরিয়ে দেখে নিলাম। দেখুন, একটু সামান্য হলেও ফুলে একটু ব্যাটারটা অনেকটা বেশি হয়ে গেছে। খুব ভালো করে আর একবার মিক্স করে এবার এটাকে সাইডে সরিয়ে রাখবো। এবার কাঁঠাল পাতা নিয়ে চলে এসেছি। এই কাঁঠাল পাতার এই যে সাইডে বোটার সাইডটা একটু হাতের সাহায্যে এরকম করে ভেঙে বোটার দিকটা বাদ দিয়ে দেব। আপনারা চাইলে কাঁচির সাহায্যে কেটে বাদ দিয়ে দিতে পারেন। এবার এই কাঁঠাল পাতার দুদিকেই হাতের সাহায্যে একটু তেল লাগিয়ে নেব। একইভাবে সমস্ত কাঁঠাল পাতার দুদিকেই তেল খুব ভালো করে লাগিয়ে নেব। এবার কাঁঠাল পাতাগুলো কি করে ফোল্ড করতে হয় সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এক সাইড দিয়ে এরকম করে মুড়ে দেবো যাতে কোণটা পুরো একদম বন্ধ হয়ে যায়। এই দেখুন, আর এটা আটকানোর জন্য টুথপিন ব্যবহার করব। এইভাবে লাগিয়ে দিলেই প্রত্যেকটা খিলি রেডি হয়ে যাবে। কাঁঠাল পাতার খিলিগুলো এভাবে রেডি করে নেব। এবার একটা পাত্র নিয়ে নেব আর পাত্রের ওপরের অংশটা ঠিক এরকম যেন ছিদ্রযুক্ত হয়। আমি এখানে মোমো স্টিমার ব্যবহার করছি। আপনারা চাইলে অনেক রকম চালুনিও পাওয়া যায় যাতে এরকম ছিদ্র থাকে, সেটা ব্যবহার করলেও হবে। এবার যে ব্যাটারটা করে রেখেছিলাম সে ব্যাটারটা কাঁঠাল পাতা যে খিলি রেডি করেছি তার মধ্যে দিয়ে দেব। একদম ভর্তি ভর্তি করে দেব না, কারণ স্টিম দেওয়ার জন্য সে আবার একটু বেশি হয়ে যাবে। একটু কম দেবো আর এরকম করে একটু নাড়িয়ে সেট করে নেব। এবার পুরো নারকেলগুলো দিয়ে দিলাম ওপর থেকে, দেখতে বেশ সুন্দর লাগার জন্য। এবার এই ছিদ্রের মধ্যে
কাঁঠাল পাতার খিলিগুলো বসিয়ে দেব। ঠিক কোনটা যেভাবে বসে সেভাবে বসিয়ে দেব। একইভাবে প্রত্যেকটা কাঁঠাল পাতার খিলিতে চালের ব্যাটার ভরে রেডি করে নেব। সমস্তটা আমি রেডি করে নিয়েছি। এবার চলুন কিভাবে স্টিম দিতে হয় সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। নিচে যে পাত্রটা ছিল মোমো স্টিমারে সেটাতে জল দিয়ে দিলাম, আর তার উপরে এই আরেকটা পাত্র বসিয়ে দিলাম যাতে আমি কাঁঠাল পাতার খিলিগুলো রেডি করে রেখেছি। এবার ঢাকা দিয়ে দেব। এইভাবে প্রায় 20 মিনিট আমি স্টিম করে নেব। একটা টুথপিন দিয়ে দেখে নেছি ভেতরটা হয়েছে কিনা। আরো 5 মিনিট স্টিমে রেখে দিলাম। এবার একদম রেডি হয়ে গেছে। কাঁঠাল পাতার কালারটা চেঞ্জ হয়ে সবুজ থেকে হলুদ হয়ে গেছে। এবার বুঝতে হবে কাঁঠাল পাতার কোন পিঠে একদম রেডি। এবার নামিয়ে নেব। এবার কাঁঠাল পাতা থেকে টুথপিন খুলে কাঁঠাল পাতাটা আলাদা করে সরিয়ে দেব এবং ভেতরের যেই তালের কোন পিঠেটা রেডি হয়ে গেছে সেটাকে নামিয়ে নেব। খুব উষ্ণ অবস্থা করতে পারবেন না, হালকা ঠান্ডা হয়ে যাবে তারপরই করবেন। এইভাবে সমস্ত পিঠে থেকে পাতা আলাদা করে দেব। দেখতে ঠিক যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই সুন্দর হয়। আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, কালারটাও অপূর্ব হয়েছে। অপূর্ব দেখতে এবং খুব সহজ পদ্ধতিতে কাঁঠাল পাতায় তালের কোন পিঠের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখুন কত সুন্দর হয়েছে, বেশ সফট, আর ভেতরটা খুব ভালোভাবে কুকড হয়ে গেছে, একদম কাঁচা ভাব নেই। এভাবেই আপনারা বাড়িতে কাঁঠাল পাতায় তালের কোন পিঠে তৈরি করে খাবেন। একদম পুরো কর্নেটো আইসক্রিমের মতো দেখতে হয়েছে।